আচ্ছা মেডিকেল আবার ঘুরে গেল তারপর কলকাতা মেডিকেল আচ্ছা ওখানে গিয়ে যদি রাত্রিটা যদি রাখে একটু সিলাইন দিয়ে আধার কার্ড নতুন করে জমা দিয়ে নতুন করে আবার ভর্তি করতে চাইলাম মানে আমার সঙ্গে চারজন ছিল দুজন সবসময় যাচ্ছিল আমি তো ঘরে দেখলে চিনে ফেলো যদি না ভর্তি নেই তোরা যা চোখটা লেগেছে তার মধ্যে ঘুমটা ভেঙে গেল দেখছি আমার ছেলেকে সামনে মানে কি হলো বলে মা এখানে রাখবে না আমি আরে রাত্রিটা রাখতে বললো সিলাইন দিয়ে এত রাত দুটো আড়াইটে বাজে আমরা কি করবো তখন আড়াইটে বাজে কি করবো তখন আমরা রাত্রিটা সিলাইন দিয়ে রাখতে বল পাহারা দিবি তোরা থাকবি মেজাটা শুয়ে রাখতে বল না সিলাইনটা দিয়ে তারপরে নিয়ে চলে যাচ্ছি সকালে দেখছি আমরা বললাম সকালে বাড়িতে নিয়ে চলে যাবো আমাদের ওখানে প্রধান আছে আরও সব আমাদের সদস্যরা আছে তাদের সাথে কথা বলবো টাকা দিলেই হয়তো চিকিৎসা হয়ে যেত মানে 5000 টাকার জন্য চিকিৎসা করতে পারলেন না সেটা হয়তো হতে পারে কেন না আমার কাছে সেই মুহূর্তে টাকার জন্য পাঁচজনের থেকে সাহায্য করে আমি টাকা নিয়ে ওই গাড়ি ভাড়া আমাদের টিফিন খরচা ইঞ্জেকশন লিখে দিচ্ছে ওষুধ লিখে দিচ্ছে এইগুলো আমি ম্যানেজ করছি আমাকে পাড়ার পাঁচজন সাহায্য করেছিল কিছু দিয়ে বলছি যখন নিল না তখন কি আপনারা ওই বাইরে এসে শুয়েছিলেন দুজনে তাই তো মা ছেলে শুয়েছিলেন তারপর আপনি ভর্তি যখন নিল না আপনি আপনার পাশে দেখলেন ছেলে মারা মরে পড়ে আছে তখন কোনো কেউ যায়নি বাইরে বার করে দিলে কি করব আমরা নিচেই শুলাম রাত্রিতে কত ঘোরাঘুরি করবো গাড়ি তো নামিয়ে দিয়ে চলে গেল আর প্রথমবারে দিয়েছি 6000 টাকা আবার দ্বিতীয়বারে 1200 টাকা চাইছিল 1000 টাকা দিন সে তো গাড়ি চলে গেছে আমরা রাত্রিতে ব্যাগে কিসে করে ঘুরে আনবো বাধ্য হয়ে ওখানে থাকতে হলো আমাদের কাছে নিচতে শুয়েছিলাম তো নিচের বাড়িতে যখন ঘুম ভাঙলেন দেখলে ছেলে আর নেই মানে ঘুমটা ভেঙেছে আমি দেখছি বাবু কি করছি রে ঘুমোচ্ছি দেখি একটু ডাকছি সারা দিয়ে একটুখানি তাকালো তখন চোখ ঘুরে গেল দেখুন তিনি ঠিক কোন কারণে তাকে রেফার করা হয়েছিল কোন অসুস্থতা ছিল কেন আগের হসপিটালগুলি সেটি যথাযথ চিকিৎসা করতে না পারেনি সেগুলি একদম নির্দিষ্টভাবে এটা হাইলি টেকনিক্যাল বিষয় ফলে ঠিক কোন রোগ হয়েছিল কেন আগের হসপিটাল চিকিৎসা না করে আর একটা হসপিটালে পাঠিয়েছেন কি তাদের অক্ষমতা ছিল সেগুলি না জেনে এটা দুম করে মন্তব্য করা খুবই মুশকিল মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে যে এইভাবে রেফার করা যাবে না জরুরি চিকিৎসাটা আগে করতে হবে তা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটেছে নিশ্চয়ই যথাযথভাবে খতিয়ে দেখবে সংশ্লিষ্ট বিভাগ।